আমার ঘরের মালিক রে, খুদায়ে ভিকারি মরিলে কলঙ্ক তো। ভিকারি দুয়ারে খারা, ভিকারি দুয়ারে খারা, ভিক্ষা দিয়া বিদায় ক ঘরের মালিক রে মালিক, খুদায়ে ভিকারি মরিলে কলঙ্ক তো। আমার ঘরের মালিক রে মালিক, খুদায়ে ভিকারি মরিলে কলঙ্ক তো। এখানে বলেছেন, তুমি বানাইয়া রংমহল ঘর, তুমি করতেছ বসতি, ভিক্ষা চাইলে কও না কথা, এই কি তোমার রীতি? এই অবাগী যেই দিকে যাই আমাকে বলে যে সরসর, কোরআনে প্রমাণ দিয়াছ কেউ নাই তোমার পর। ভিকারি দুয়ারে খারাপ ভিক্ষা দিয়া বিদায় কর, এটা কোন ভিক্ষা? জাগতিক জগতের ভিক্ষা নয় যে আমি আপনার কাছে হাত পেতেছি, আমি ভিক্ষুক, আপনি আমাকে কিছু টাকা দিলেন, এটা ওই ভিক্ষার কথা সাধক বলে নাই। আমাদের যারা আজকের দয়াল আমার রাজ্জাক শাহ, আমার বোরহান চিস্তি, আমার লবসা বাবা, আমার সাহানি বগদাদি রহমতুল্লাহ, আমার মাইজ ভান্ডারি, আমার সুরেশ্বরী, সেই আল্লাহর অলি যারা, তারা হচ্ছে দয়াল, আর আমি পুতুল দাবান, আমি হচ্ছে কাঙাল বাবা। কাঙাল কোন ভিক্ষা চায় জানেন? কাঙাল ভিক্ষা চায় তার মুর্শিদের কাছে দয়ার ভিক্ষা। ওই যে সিন্ধু হতে বিন্দু পেতে চায়, আমি কি চাই? আমি আমার মালিককে আমি আমার করে নিতে চাই। আমি কাঙাল, আমি ভিকারি,
একজন ভিখারি যেমন মানুষের দ্বারে দ্বারে গিয়ে যেমন হাত পেতে সে ভিক্ষা চায়, ঠিক আমি অলির দরবারে ঘুরে ঘুরে আমি কাঙাল হয়ে সেই দয়ালের কাছে একটাই আমার চাওয়া, যে আমার রাজ্জাকশা যেন আমার হয়ে যায়, আমার রাজ্জাকশা যেন আমাকে একটু দয়া করে, সে যেন তার নেক নজরে রেখে আমার দ্বারা দিয়ে যেন কখনোই যেন খারাপ কাজ যেন না হয়। ও মালিক, তুমি তোমার দয়ার ভাণ্ডার থেকে একটু দয়া কৃপা করো, তোমার নাম নিয়ে যেন আমার এই জীবন যৌবন আমি সব কিছু যেন বিলীন করে দিতে পারি, আমার এই মুখ দিয়ে আমার মুর্শিদ নাম ছাড়া যেন অন্য কিছু যেন আমি এই মুখ দিয়ে যেন না জপি। সাধক যে ছিল উকিল মুন্সি, যে একজন মসজিদের ইমাম সাহেব ছিলেন, তার জীবনী পড়লে পাওয়া যায় তিনি পাঞ্জেগানা নামাজ পড়তো, মসজিদের ভিতরেই থাকতো, ইমামতি করত, যদি একটু সময় পেত তিনি সবসময় এই গানটা গাইতেন, আমার ঘরের মালিক রে খুদাই ভিকারি মল্লিক কলঙ্ক তো। তাহলে দেখেন একজন সাধক তিনি বলতেছে খুদাই ভিকারি মল্লে কলঙ্ক তোর, আমার ভিতরে খুদা, কোন খুদা, আমার মাওলার নামের খুদা, আমি সেই নামটা জপে আমার এই পরাণটা আমি একটু ভরতে চাই। একটি গান আছে, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জপি ওই নামে এত মধুর মুর্শিদের নাম যতই জপি, ওই নামে এমন মধু ভরা, যেই নামে ভক্ত পাগল হয়ে যায়, যেই রূপ দেখলে ভক্ত আর নিজের ভিতরে নিজে স্থির থাকতে পারে না, ওই রূপ নেহারে সে সর্বদাই পাগল হয়ে যায়। তাই তো জালালউদ্দিন তিনি গান লিখেছে, এই চোদ্দ ভুবনের মাঝে মুর্শিদ মাওলানা দেখলে ছবি পাগল হবি, তুই ঘরে রইতে পারবি না, ওই চেহারাটা দেখে আমি পাগল হয়ে যাই, আমি যেদিন তোমার চেহারা দেখছি ওই দিন থেকে তোমার নাম বিনে আমার কাছে আর কোনো কিছু নাই, তাই ওই নামটা আমি নিতে চাই, ওই নামটা নিলে মনে হয় যে আমার এই তাপিত প্রাণ শীতল হয়ে যায়। তাই ওখান থেকে বলেছে খুদাই ভিকারি মল্লে কলঙ্ক তোর, তুমি আমার হয়ে যাও, আমি তোমাকে ডাকি, তোমাকে ছাড়াই জীবনে আমার এক সেকেন্ডেরও কোনো দাম নাই, আমার কোনো মূল্য নাই। আমরা কাঙাল হিসাবে আসছি দয়ালের দরবারে, তাই দয়ালের প্রতি লক্ষ্য রেখে গানটা শুনতে চেয়েছেন, শোনানোর জন্য চেষ্টা করছি। এটা খুব ভালো একটা গান, এটা ভক্তের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা নিয়ে একজন ভক্ত কুল থেকে এই গানটা শুনতে চেয়েছে, আমিও গাওয়ার চেষ্টা। ঘরের মালিক রে
যাক্ষা বাবা রে বড়হান কৃষ্টি খুদায় ভিকারী মরলে দয়া।